আসসালামু আলাইকুম। পারজানাস রেসিপি আর এক নতুন এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি আজকে আপনাদের করে দেখাবো সব বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি, মাসালা কুরকুরে চিপস। আর এই চিপসটা তৈরি করার পর কি করে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দেব। আর আমরা সব মায়েরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের আর বাহির থেকে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া চিপসটা কিনে খেতে হয় না। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কুরকুরে মাসালা চিপস তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমি চিপসের জন্য ডোর প্রিপারেশনটা করে নেব। এর জন্য যে পাতিলে আমরা চিপসের মিক্সারটা তৈরি করব সেই পাতিলের মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, সেই সাথে অ্যাড করে দেব 1/4 কাপ আগে থেকে চেলে নেওয়া বেসন। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছু স্পাইস। এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, চাট মশলা নিয়েছি 1 চা চামচ, রসুন গুঁড়ো নিয়েছি 1 চা চামচ এবং পেঁয়াজ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ পরিমাণ। তবে আপনারা চাইলে এখানে রসুন আর পেঁয়াজটা বাটাও ব্যবহার করতে পারেন 1 চা চামচ পরিমাণ করে। আর দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ টমেটো পাউডার। তবে আপনাদের কাছে যদি টমেটো পাউডারটা না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এর পরিবর্তে 1 চা চামচ পাপরিকা পাউডারও অ্যাড করে দিতে পারেন। সেই সাথে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ চিনি, আর দিয়ে দেব 1 চা চামচ লবণ। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 চা চামচ সাইট্রিক অ্যাসিড। তবে আপনাদের হাতের কাছে যদি সাইট্রিক অ্যাসিডটা না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে সাইট্রিক অ্যাসিডের পরিবর্তে আমচুর পাউডার অথবা লেবুর রসটাও এখানে ব্যবহার করতে পারেন 1 চা চামচ করে। আর দিয়ে দেব হিং 1 চা চামচ পরিমাণ, আর এই হিংটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে অথবা শপিং মলগুলোতেই কিনতে পাবেন ঠিক এরকম ছোটো কৌটো করে, এর দামও কিন্তু খুবই কম। আর কুরকুরাটা যেহেতু ইন্ডিয়ান চিপস তাই এখানে আমরা কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান স্পাইস ব্যবহার করেছি। আর আপনারা যদি ঘরে বসেই পারফেক্ট কুরকুরা চিপসের স্বাদটা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই প্রতিটা উপকরণই হুবহু ফলো করার চেষ্টা করবেন। আর এই উপকরণগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সেও বিস্তারিত দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন সবগুলো শুকনো উপকরণই খুব ভালোভাবে 1 চামচ দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ নর্মাল পানি। এরপর পানির সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব। আর এই মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন চিপসের মিক্সারের মধ্যে কোনো রকম দলা বা গুটলি অবশিষ্ট না থাকে। এখন কিন্তু চিপসের মিক্সারটা পারফেক্টলি তৈরি। এখন এই মিক্সারটা আমরা চুলায় বসিয়ে দেব। দেখুন চিপসের মিক্সারটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলাটাকে মিডিয়াম হিটে জ্বালিয়ে দিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত চিপসের মিশাটা একেবারেই ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত জাল করে যাব। আর কোনোভাবেই কিন্তু চিপসের মিক্সারের নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, না হয় মিক্সারটা কিন্তু পাতিলের তলায় বেজে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুটা সময় জাল করে নেওয়ার পরেই দেখবেন চিপসের মিক্সারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর যখন দেখবেন মিক্সারের ঘনত্বটা ঠিক এরকম হয়ে গেছে তখনই কিন্তু আমরা চুলাটা বন্ধ করে দেব এবং চিপসের এই মিক্সারটা চুলা থেকে নামিয়ে নেব। আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন, কোনোভাবেই কিন্তু চিপসের মিক্সারটা বেশি ঘন করা যাবে না, পাতলা দেখেই কিন্তু চিপসের মিক্সারটা তৈরি করে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর চিপসের এই মিক্সারটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন চিপসের মিক্সারটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এই মিক্সারটা কিন্তু এখন উষ্ণ গরম অবস্থায় আছে, কারণ সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু চিপসগুলো তৈরি করা যাবে না। পারফেক্ট চিপস তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ব্যাটারটাকেই উষ্ণ গরম হতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা আবার আমি স্প্যাচুলাতে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম আছে এবং ব্যাটারটা একেবারেই মসৃণ আছে তখনই বুঝতে হবে চিপসগুলো তৈরি করার জন্য ব্যাটারটা এখন পারফেক্টলি তৈরি। এখন এই চিপস তৈরি করার জন্য এখানে আমি একটা সসের বোতল নিয়েছি, তবে আপনারা চাইলে প্লাস্টিকের ব্যাগে অথবা
ক্রিম দিয়ে কেক ডেকোরেশনের জন্য যে পাইপিং ব্যাগগুলো ব্যবহার করা হয় সেগুলোও ব্যবহার করতে পারেন। অথবা একটা প্লাস্টিকের বোতলের ঢাকনাটা একটু বড় ফুটো করে এরপরেও কিন্তু চিপসগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন, কিছুটা পরিমাণ ব্যাটার কিন্তু আমি বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এখন প্রথমেই আমি আপনাদের চিপসগুলো তৈরি করে কী করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন সেই পদ্ধতিটাই দেখিয়ে দেব। এর জন্য প্রথমেই আমি একটা ট্রের ওপরে পাতলা একটা প্লাস্টিকের কাগজ বিছিয়ে দিয়েছি। এখন হালকা হাতে প্রেস করে কাগজের ওপরে লম্বায় 2 ইঞ্চি পরিমাণ করে প্রতিটা চিপসই আমি তৈরি করে নেব। আর অবশ্যই কিন্তু প্রতিটা চিপসের মাঝখানে কিছুটা পরিমাণ জায়গা খালি রেখে দেবেন। এরপর সম্পূর্ণ প্লাস্টিকের ওপরে চিপসগুলো নিয়ে নেওয়া হয়ে গেলে এগুলো আমি রোদে শুকুতে দেব 2 থেকে 3 দিনের জন্য। আর 3 দিনের মধ্যেই কিন্তু এগুলো খুব ভালোভাবেই শুকিয়ে যাবে। আর তখন কিন্তু এগুলো আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে ঢুকিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আর যখন প্রয়োজন তখন জাস্ট তেলে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট কুরকুরে চিপস। এখন এই চিপসের থালিটা আমি রোদের মধ্যে শুকুতে দেবো, সেই সাথে চিপসের জন্য মশলার প্রিপারেশনটা করে নেব। এর জন্য আবার একটা বাটির মধ্যে দিয়ে দেব চাট মশলা 1 চা চামচ পরিমাণ, রসুন গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, সাইট্রিক অ্যাসিড জাস্ট 1 চিমটি এবং বিট লবণ 1 চিমটি। আর অবশ্যই মনে রাখবেন এই মশলাটা তৈরি করার সময় কিন্তু কোনোভাবেই সাইট্রিক অ্যাসিড আর বিট লবণটা 1 চিমটির বেশি ব্যবহার করা যাবে না, না হয় চিপসের টক এবং লবণের পরিমাণটা কিন্তু বেশি হয়ে যাবে। আর আপনারা যদি চিপসের স্বাদটা আরও একটু বাড়াতে চান তাহলে কিন্তু 1 টেবিল চামচ টমেটো পাউডারও এতে অ্যাড করে দিতে পারেন। এখন এই সবগুলো মশলায় আবার 1টা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলেই কিন্তু তৈরি হয়ে যাবে কুরকুরে চিপসের জন্য মশলা। এখন এই মশলাটা আমি একটা সাইডে রেখে দেবো, সেই সাথে বাকি যে ব্যাটারটা রয়ে গেছে সেগুলো দিয়ে আমি আপনাদের এখনই কিন্তু চিপসগুলো ভেজে দেখাবো। এর জন্য আবারও চুলায় মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল আমি গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আবারও সেই সসের বোতলটাকে হালকা হাতে প্রেস করে চিপসগুলো ছেড়ে দেব। আর আপনারা ঠিক যে পরিমাণ লম্বায় চিপসগুলো তৈরি করতে চাচ্ছেন সেই পরিমাণেই কিন্তু একটা ছুরির মাথা দিয়ে কেটে নিলেই হয়ে যাবে। দেখুন, কিছুটা পরিমাণ চিপস কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এরপর 1টা চামচ দিয়ে উল্টে পাল্টে চিপসগুলো আমি হালকা কালার করে ভেজে নেব। দেখুন, এই চিপসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন 1টা তেলের চামচ দিয়ে সবগুলো চিপস দিয়ে আমি তেল থেকে তুলে কিচেন টিস্যুর ওপর নিয়ে নেব এবং সেমভাবে বাকি চিপসগুলো আমরা ভেজে নেব। দেখুন, সবগুলো চিপসে কিন্তু ভাজা হয়ে গেছে, সেই সাথে মশলা করে চিপসগুলো দেখতেও কিন্তু পারফেক্ট দোকানের মতো হয়েছে। আর এই চিপসগুলো ঠিক কতটা মচমচে সেটা আমি আপনাদের প্রুফ করে দেখাচ্ছি। 1টা চিপস নিয়ে হালকা হাতে প্রেস করলেই দেখবেন চিপসটা একেবারেই গুঁড়ো হয়ে যাবে। এখন কিন্তু এই চিপসগুলো মশলা মাখানোর পালা। এর জন্য আগে থেকেই তৈরি করে রাখা চিপসের মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব। আর আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুসারে মশলাটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো মশলা আর চিপসটাই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সব বাচ্চাদের ভীষণ পছন্দের কুরকুরে মাসালা চিপস। আর মশলা মাখানোর পরও চিপসটা আসলে কতটা মচমচে সেটা আমি আপনাদের 1টা চিপস ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনার বাচ্চার সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আপনিও ঘরে ঝটপট তৈরি করে ফেলুন পারফেক্ট দোকানের স্বাদে কিন্তু নিজের ঘরে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা কুরকুরে মশলা চিপস। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।